বলিতে মনের কথা সখি, এমন সময় কোথা প্রিয়ে। বলিতে মনের কথা সখি, এমন সময় কোথা প্রিয়ে। তোল মুখানি আছে গো আমার, প্রাণের কথা কত। সে প্রাণের কথা না হয় বলবে আমাদের সৌমিত্র, কিন্তু ওইদিকে অপর্ণা যে এখন একটা অদ্ভুত সংকটে পড়েছে তার খবর কি আছে? তার যে ঘুম ছুটেছে, সারা দিন ক্যাম্পাস আর বাড়ির মধ্যে রিলে রেস করে চলেছে। আজ এখানে মিটিং, কাল ওখানে গান গাইতে যাওয়া, পরশু ইন্টার্নাল, সব মিলিয়ে আমাদের অপর্ণা বেচারি দিশেহারা। সামনে ক্যাম্পাস ইলেকশন, বাকি সব কাজ ফেলে রেখে সবার আগে সেই দিকেই মন দিয়েছে রোহিণী। কিন্তু আবার বাড়ির চাপে পুরোপুরিভাবে সেখানেও সময় দিতে পারছে না। এই নিয়ে রোজ বাড়িতে তুলকালাম হয়, আর শেষমেশ সকালের খাওয়াটা রাগ করে না খেয়ে রোহিণী বেরিয়ে পড়ে। যথারীতি দুপুর হলেই পেটের মধ্যে আগুন জ্বলে, কিন্তু তখন ক্লাস থেকে বেরিয়েই ছুটতে হয় ক্যাম্পেন করতে, বা ইউনিয়ন রুমে, বা কোনো ডেপুটেশন জমা দিতে ভিসির কাছে। সব কিছু শেষ করে যতক্ষণে তার খাওয়ার সময় হয় তখন খিদে মরে যায়, আর শেষমেশ পেটের রোগে কদিন পরে বিছানায় শুয়ে কাতরাতে থাকে আমাদের নায়িকা। তো এই রকম অসাধারণ জীবনযাপনে থাকলে যা হওয়ার তাই হয়েছে। এখন উত্তরায় রোজ লেট করে পৌঁছয় আমাদের নায়িকা, আর প্রত্যেক দিন সেই খবর পৌঁছে যায় বাড়িতে। ব্যাস, বাকিটা বুঝতেই পারছেন নিশ্চয়ই। যদিও আজকের দিনটা একটু অন্য রকম, আমাদের নায়ক নায়িকা প্রথমবার ডেটে যেতে চলেছে। অবশ্য নায়িকা এখনো মানেনি যে সেটা ডেট, কিন্তু সেই একই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। আর ওই যে বলেছিলাম, আমাদের গল্পে সংজ্ঞার বড় অভাব, তাই সবটাই না হয় আপেক্ষিকই থাকুক, কিন্তু এই রেড লেটার ডের জন্য একটু তো সাজগোজ করতে হবে। পুরুষ মানুষ তো, সৌন্দর্যের প্রতি এমন অমোঘ দুর্বলতা তো থাকবেই, সুতরাং সেখানে একটু সুড়সুড়ি দিতে পারলে ক্ষতি কি? অনেক ভেবে চিনতে শেষমেশ শাড়িতেই ফিরে গেল রোহিণী। আর একটা এস্থেটিক ব্যাপার আছে তো, বেশ একটা টিপিক্যাল কলকাতা কেন্দ্রিক রোম্যান্টিক আমেজ, তার উপর কলেজ রাজনীতি ইত্যাদি ইত্যাদি, আহা জমে ক্ষীর। এবার দুপুরের সময়ে যতক্ষণে ক্লাস থেকে বেরিয়েছে ততক্ষণে মাথাটা অলরেডি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। অ্যাটেন্ডেন্সের এমনিতেই অবস্থা খারাপ, তার উপর প্রফেসর আজকে রোহিণীকে পেয়ে সারা মাসের ঝাল মিটিয়ে নিয়েছে। বেরোনোর পরে শ্যামলদার থেকে একটা চা নিয়ে বসল। আজ অভিজ্ঞদার সঙ্গে দেখা করতে যাবে বলে অন্য কোনো কাজ রাখেনি সে। ভাবা যায়, রোহিণী চৌধুরী নাকি ক্যাম্পাসে ইলেকশনের এই কয়েক মাস আগে ফাঁকা বসে আছে, না আছে পোস্টারিং, না আছে ক্যাম্পেন, বিশ্বাসই হয় না। সন্ধে হতে না হতেই কলেজ থেকে বেরিয়ে পড়ল রোহিণী। অটোয় উঠে ফোনের ফ্রন্ট ক্যামেরায় নিজেকে কেমন লাগছে একটু চেক করে নিল। করতে করতে নিজেই একটু অবাক হয়ে গেল, রোহিণী জীবনে নিজে থেকে কখনো কাজলটুকুও পরেনি, আর সে নাকি আজ একজনের সঙ্গে দেখা করতে যাবে বলে নিজেকে কেমন দেখাচ্ছে সেটা চেক করছে। হায় রে, মন উতলা হলে কি না কি হয়! ভাবতে ভাবতে হঠাৎ ফোনটা বেজে উঠল, মায়ের ফোন। এই, কোথায় রে তুই? একটু ঘাবড়ে গেল রোহিণী। বাড়িতে এইসব বলা ঠিক হবে বলে মনে হয় না, অভিজ্ঞদার সঙ্গে দেখা করতে গেছে কলেজ থেকে বাড়ি না গিয়ে, এই সমস্ত কথা বাড়িতে যে খুব একটা ভালোভাবে নেবে না সেটা রোহিণী জানে, সুতরাং এই প্রশ্নটা শুনে একটু ঘেঁটেই গেল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, এই তো ক্যাম্পাসেই আছি, সবে ক্লাস শেষ হলো। কেন, এখন তো আর কিছু কাজ হতে পারে না, বাড়িতে চলে আয়, বলল মা। রোহিণী সঙ্গে সঙ্গে উত্তর দিল, না না, এখন একটু কাজ আছে, মিটিং আছে একটা, এখন যেতে পারবো না,
আমার ফিরতে ফিরতে 8:30-9 বাজবে। কিসের মিটিং? ওই একটা আছে ডিপার্টমেন্টের। কারা কারা থাকবে? থাকবে কিছু সিনিয়ররা। কতক্ষণ চলবে? এই একের পর এক প্রশ্নে এবার ধৈর্য হারালো রোহিণী। আরে চলবে বেশ খানিক্ষণ, এত প্রশ্ন করার কি আছে? এভাবে জেরা করার কি মানে বলো তো? ওপারে খানিক্ষণ কোনো শব্দ নেই। তারপর মা বলল, আসলে কাল বাবার জন্মদিন, তো সকাল সকাল বেরিয়ে যাবে আবার কাজে, তাই যদি তুই আজকে কেকটা নিয়ে আসতে পারতিস ভালো হতো। যাগে রাখলাম, ব্যাস। মনটা আবার ঘেঁটে গেল রোহিণীর। এমনিতেই কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই নিয়ে বেশি কথা বলতে চাইছিল না, তার জেরে শেষমেশ মাথা গরম করেই ফেলল মায়ের ওপর। ইতিমধ্যেই গড়িয়াহাট চলে এসেছে। ভাড়া মিটিয়ে নেমে ট্রায়াঙ্গুলার পার্কের অটো পেয়ে গেল সঙ্গে সঙ্গে। কিন্তু মনটা এখন অন্যদিকে চলে গেছে রোহিণীর। বাড়িতে এইসব জানানো নিয়ে আগে এত ভয় পেত না ও, কিন্তু এক বছর আগে যা হয়েছিল তারপর থেকেই কোনো ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা হলেই বাড়িতে একরাশ প্রশ্ন শুরু হয়। এক ধাক্কায় অনেকটা পেছনে চলে গেছে রোহিণী। কিন্তু পুরনো চিন্তায় ডুবে যাওয়ার আগেই একটা গাড়ির হর্নে সম্বিত ফিরল ওর। আর একটু হলেই ধাক্কা মারত গাড়িটা ওকে। রাস্তার লোকদের থেকে একটু গালাগাল খেয়ে দুপা পিছিয়ে এলো রোহিণী। অটোয় উঠে যতক্ষণে ট্রায়াঙ্গুলার পার্কে রোহিণী নামল, ততক্ষণে অভিক অলরেডি অপেক্ষা করছে ওর জন্য। দরজা ঠেলে ঢোকার সঙ্গে সঙ্গেই অভিক চোখ তুলল। রোহিণীকে দেখতে পেয়েই কেমন যেন অবাক হয়ে তাকিয়েছিল অভিক। রোহিণীকে যে কি অসাধারণ লাগছে অভিকের! আবার সবকিছু স্লো মোশনে চলছে, ধীরে ধীরে এগিয়ে আসছে অপর্ণা। আমাদের সৌমিত্র অপলক চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। অভিকের ক্লিন বোল্ড হয়ে যাওয়া চাউনি দেখে হেসে ফেলল রোহিণী। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, দেখব শুধু মুখখানি, শোনাও যদি শুনব বাণী, দেখব শুধু মুখখানি, শোনাও যদি শুনব বাণী, না হয় যাব আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে।